হ্যালো ওয়েলকাম টু আনা তার ব্লগ ভিডিও আমি দাঁড়িয়ে রয়েছি রোডের মধ্যে সেই রোড চারিপাশে গাছপালা কত কিছু বাঁধ যার নাম সো আমাদের এই ঝাড়গ্রামে অনেক বাঁধ রয়েছে রাজবাঁধ কেচিন্দা বাঁধ এই সেই অনেক বাঁধ রয়েছে সো আমিও একটু মস্তি করতে পিকনিকে চলে এসেছি এই জায়গায় আমার শার্টের ওপর লেখাই আছে কিউট বাই সাইকো সো আমি এরকমই করছি না টা এবার আমিও রেল নিয়ে সাজাবাজি স্টার্ট করবো আমার চুলের নাটক বাজে আমি দেখাচ্ছি আহা চুলটাকে সুন্দর হাওয়ার মধ্যে উড়ে যাচ্ছে আমি নিজে মাঝে মধ্যে আমার নিজের চুলের প্রেমে পড়ে যাই আহা 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 সো এবার তোমাদের জন্যে রয়েছে একটা দারুণ 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 অসাধারণ স্থান তো সেটা আমি দেখাবো বেশ একটা পৌরাণিক কাহিনী রমন্থনে যেন মনে হচ্ছে পৌঁছে গেছি হর হর মহাদেবের কাছে জয় শিবশম্ভু জয় ফলে নাথ সো এরকম একটা জায়গায় একটা তালপাতার ছাউনির মধ্যে যে শিব ঠাকুর রয়েছেন এটা দেখেই জাস্ট মন আনন্দে ভরে গেল তোমরাও দেখো হতে পারে কিছু কাহিনী তো রয়েছে কারণ এরকম জঙ্গলের মধ্যে এরকম কলাপাতার ছাউনির মধ্যে যে এরকম ভগবানের স্থান তো সেটা সত্যি আনন্দদায়ক সো ইয়াস জায়গাটা যতটা সুন্দর আর জায়গার মধ্যে ভগবানের এই আশ্রয় স্থানটাও ততটাই সুন্দর এসে সত্যি মন ভরে গেছে আর কিছু হোক বা না হোক এই জায়গাটা খুঁজে পেয়ে সত্যি রিয়েলি রিয়ালি রিয়েলি অ্যামেজিং ফিলিং আসছে একটা তাছাড়া আরও অনেক কিছুই রয়েছে এখানে অনেক কিছু রাখা রয়েছে প্রদীপ থেকে শুরু করে শিবের মূর্তি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ধূপ টুপ সবই রয়েছে যেগুলো পুজো অর্চনায় লাগে তো এইখানে যে ফটোটা রয়েছে অ্যাকচুয়ালি এই ফটোটা কিসের সেটা সেটা বড় দায় কিন্তু ঠিক আছে জাস্ট ওকে ভগবানেরই কিছু ফটো হবে আই থিঙ্ক সেখানে রাখা হয়েছে এখানে সবাই সুতো বেঁধে যেরকম মানত করেন আমার মনে হচ্ছে আই থিঙ্ক সেটাই হতে পারে এই তালপাতার ছাউনি দিয়ে সত্যি অসাধারণ জাস্ট অ্যামেজিং একটা ভিউ তোমাদেরকেও দেখলাম আর এইটা এটা হচ্ছে আর একটা আকর্ষণ সেটা হচ্ছে ঠিক তালপাতার ছাউনির এই ঘরের বাইরেই শিব শিবের আশ্রয়স্থানের বাইরেই এই উইডিপি রয়েছে যেখানে অবশ্যই সর্প মহারাজের বাসস্থান তার কারণটা হচ্ছে এখানে আলতা সিঁদুর থেকে শুরু করে দুধ সব কিছুই দেওয়া হয়েছে ভগবানের উদ্দেশ্যে ভোগ প্রদান করা হয়েছে তাই আমার মনে হলো যে এই জায়গাটা অত্যন্ত জাগ্রত আর এখানে অবশ্যই সর্পমহারাজ মহারানীর বসবাস তো রয়েছে তো আমিও সুযোগ পেয়ে এখানে আসতাম ভয় দূরে রেখে কারণ সত্যি দারুণ লেগেছে জায়গাটা আর এই সব দেখলে একটা মনের মধ্যে অপরিসীম আনন্দ তো কাজ করেই সো চলো তোমরাও দেখো আহা আলু ভাজা বড় বড়ো হাতা খুন্তি প্লেট বালতি কড়াই উনুন স্টোভ দুনিয়া যত কিছু সব কিছু আমরা দেখতে পাচ্ছি এই কড়াইয়ের মধ্যে মাটন হচ্ছে মাটন স্মেল আসছে ভাবা যায় আমাদের স্পেশাল ম্যানু মাটন তো চলো আমরা আমাদের সকল মেম্বারদের এক ঝলক দেখিনি বাকিরা গিয়েছে খেলাধুলো করতে ভিডিওটা ভাবছি এবার এখানেই শেষ করব কিন্তু ভিডিও শেষের আগে একটা অদ্ভুত জিনিস দেখিয়ে যাব সেটা হচ্ছে আমার বাঁদর নাচ মানে বাঁদর জাম যাই বলো না কেন সো ভাবলাম আমিও পারি তাই তোমাদের জন্য এটা রইলো দেখাতে আমিও পারি সো দেখো জাস্ট অসাধারণ জাম দেখে আজকের ভিডিও শেষ করলাম সকলে ভালো দেখো সুস্থ থেকো ভালো রেখো আজকের মতো টাটা বাবা গুড নাইট আর এনজয় করো বাঁদর জাম টাটা